level one. Number 16, Shubhodeep Sarkar, Jhargram. এত কন্টেস্টেন্ট আমরা কোন কম্পিটিশন এর আগে পাইনি আমরা এত কন্টেস্টেন্ট Vishnu Venus আমরা আজি খড়পু স্টেশনে যাচ্ছি কলকাতা সবথেকে ইম্পর্টেন্ট ডেজ আজকে 27th হ্যাবিট ক্লাসিক রয়েছে বডি বিল্ডিং কম্পিটিশন তিনজন তিন প্লেয়ার গাল মুখ শুকিয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে বুঝলি জলাইন একদম বেরিয়ে গেছে অবস্থা খুব খারাপ এতটা ড্রাইনেস এবারে এনেছি এত ভালো কন্ডিশন আজকে এনেছি দেখা যাক কতটা শো করতে পারি স্টেজে আর এখানে পুরি সবজি পে বিক্রি হয়ে যাচ্ছে পুরি সবজি জল সব বন্ধ আমাদের আমাদের এখন সব বয়েল খাবার এমনকি জল পর্যন্ত বন্ধ খড়গপুরে রয়েছি ট্রেনে যাচ্ছি স্টিল এক্সপ্রেস পৌঁছে যাব 10:30 নাগাদ সাঁতরাগাছিতে নেক্সট আমরা যাব কলকাতার বরানগরে দমদমের কাছে বরানগরে ওখানে হ্যাবিট ক্লাসিক আমাদের কম্পিটিশন রয়েছে আমরা সাঁতরাগাছিতে ব্রেক জার্নি করেই আমরা যাব প্রথমে বাসে তারপর মেট্রোতে প্ল্যাটফর্মে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর যাওয়া যাক স্ট্রিট মেট্রোতে আসি ফার্স্ট স্ট্রিট মেট্রো থেকে আমরা যাব দমদম নোয়াপাড়া নোয়াপাড়া থেকে আবার অটো করতে হবে আলু গ্রিলছে আলু মাংস উইদাউট সল্ট বয়েল ড্রাই কার্ব আর কিছু না রাস্তার কোনো খাওয়া চলবে না জল খাওয়া চলবে না
স্ক্রিনটাও দেখাও। মোটামুটি আমার তিনজনের কাছে যা আছে দোকানে কিন্তু এত নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি, ওয়েট করছি রেজিস্ট্রেশনের জন্য। আমাদের অনলাইন রেজিস্ট্রেশন হয়ে আছে কিন্তু এখনই ওয়েট মেজারমেন্ট হয়ে যাবে বডি বিল্ডিংয়ের জন্য। মেন্স ফিজিকে যদি নামতে চাই তো রেজিস্ট্রেশন করে নিতে পারবো, তো এখনও ডাউটে আছি আমি আর বিষ্ণু মেন্স ফিজিকে নামবো কি না। মাঠের মধ্যে শুয়ে আছে, এই হচ্ছে সেই গ্রাউন্ড, একটু পরেই রেজিস্ট্রেশন স্টার্ট হবে। এখানে সবাই ফর্ম কালেক্ট করছে। যাই হোক, বডি ওয়েট কত বেরোলো? 56.6। তোর? 68.7। আর আমার হচ্ছে 66.9, যেখানে আমার আসছিল 68-69। ভাবছিলাম যে ওয়েটটা নামবে কি না, তো অতিরিক্ত নেমে গেছে। একটু পরে মেন্স ফিজিক খেলা স্টার্ট হবে, তো আমাকে রেডি হতে হবে। এদের জন্য আজকে নয়, এদের জন্য কালকে বডি বিল্ডিং, আমারও কালকে বডি বিল্ডিং রয়েছে। মেন্স ফিজিকের জন্য এখন প্রিপারেশন নিচ্ছি। এই যে তার কার্ড দিয়ে দেওয়া হয়েছে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সন্ধ্যা, সুন্দর সন্ধ্যাকে উপভোগ করতে পারছি, এবং তার জন্য যিনি আজকের এই সুন্দর ব্যবস্থাকে অর্গানাইজ করেছেন মিস্টার জয়ন্তবাবু, ওনার আমাকে ফোন করেছিলেন। আমি অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই ধরনের খেলাধুলোর সঙ্গে যুক্ত করুন, কারণ জিমনাস্টিক হচ্ছে মাদার অফ স্পোর্টস আর ওয়েট ট্রেনিং হচ্ছে ফাদার অফ স্পোর্টস। প্রিয়াঙ্কা চক্রবর্তী, হাওড়া ডিসি। ওমেন্স মডেল জাজেস এলিমিনেশন রাউন্ড, এলিমিনেশন রাউন্ড, চুজ এনি ফাইভ আউট অফ টেন, এলিমিনেট ফাইভ
প্লেয়ার। থ্যাংক ইউ এগেন কোয়ার্টার টার্ন রাইট। মেন্স স্পোর্টস ফিজিকে যারা আছেন তৈরি হয়ে নেবেন। থ্যাংক ইউ জাজেস। ওকে নাম্বার 23, 24, 26, 28 and 30 প্লেস 1 to 5th প্লেস। গাইস প্লিজ ক্যাচ দ্য বিট। 26 কাম ফরওয়ার্ড। মিউজিকটা একটু জোরে দিন, আরেকটু আরেকটু জোরে। ভেরি গুড। কোথায় তালি? হ্যাঁ একসঙ্গে চাই, হচ্ছে না, হয়নি হয়নি, অনেক জোর। Yes. How are you, sir? Very good, very good. একসঙ্গে সবাই চাই, কোথায় হাত তালি কই? ভালো লাগছে কিনা? কিছু শুনতেই পেলাম না, ভালো লাগছে কিনা? চলছে। ওকে থ্যাংক ইউ। কাম ফরওয়ার্ড 28। কালকে এই সুযোগটা আর পাবেন না। Come forward. নাম্বার 16 শুভদীপ সরকার ঝাড়গ্রাম।
relax. Rest, rest. Jara player sachin tara samne ashen apnara accept kore pichhe jan. Again quarter sunrise. Okay, okay. Ebar এর মধ্যে থেকে আমরা দশজন বাজবো, আবার ওখান থেকে আবার বাজবো, তারপরে ফাইনাল রাউন্ড হবে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে জায়গা দেওয়ার, এত বড় মঞ্চে তারপরেও কিন্তু কম্পিটিটররা রয়েছে, আর প্রত্যেককে দেখার মধ্যে একজনকে ছেড়ে একজনকে। তো এদের জন্য একবার হবে নাকি আপনাদের তরফ থেকে জোরদার ক্যাপিং কি আমরা। আর কালকে কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা রয়েছে, মিস করবেন না কেউ। বেঙ্গলের টপ ক্লাস বডি বিল্ডার দেখবেন, পাঁচটা গ্রুপে প্রতিযোগিতা হবে। আমরা আশা রাখব সমস্ত প্রতিযোগীদের একত্রিত হয়েও একবার কাইন্ডলি এদিকে আসবে। এত কন্টেস্টেন্ট আমরা কোনো কম্পিটিশন এর আগে পাইনি, এর আগে পাইনি আমরা এত কন্টেস্টেন্ট। রাজেশ, রাজেশ, আপনারা 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 প্রত্যেকে পিছিয়ে যান একটু, আপনাদের দেখানো হয়ে গেছে, একটু পিছিয়ে যান, একদম পিছিয়ে যান। আচ্ছা, আপনারা ওই সাইডে নেমে যান, ওই পাশে নেমে যান, ওই পাশটা, ওই পাশটা নেমে দাঁড়ান, সামনেই দাঁড়াবেন, লাইন কে হিসাব সে নিচে উতর যাইয়ে স্টেজ সে, প্লিজ সিরিয়ালি দাঁড়াবেন, তো প্রত্যেকে পরপর সিরিয়ালি দাঁড়াবেন। আজকের মতো কম্পিটিশন শেষ, হ্যাপি ক্লাসিক, এই হচ্ছে পিছনের কে। কম্পিটিশনের পরে এসেছি আমরা KFC-তে খেতে, ভ্যারাইটি খাবার আছে, পুরো পুরো স্পাইসি ক্রিসপি খাবার রয়েছে, সবজি বয়েল সবজি, সাদা ভাত, ডাল ডাল কিচ্ছু নেই, স্যালাড আছে, আর চিকেন কই, এই যে চিকেন 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 চিকেন, একদম বয়েল চিকেন নুন ছাড়া। কে এটা কি এলো, এটা আলু, আলুটা একদম কালার করা, এখন অব্দি ছাড়ানো নেই। যাই হোক, এই হচ্ছে আমাদের খাবার, কালকে বডি বিল্ডিং আছে, পজিশন না পেতে পারি, আমাদের এতটা মেহনত, সঙ্গে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ঠিক আছে, এটা আমরাই জানি, আমরা বডি বিল্ডাররাই জানি যে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়, তাই রেসপেক্টটা সেই জায়গাতে, যে পজিশন হোক না হোক। খাওয়া যাক, এখন না খেয়ে আর থাকতে পারা যাচ্ছে না। ফাইনালি যুদ্ধ জয় করে বাড়ি ফিরছি, খালি হাতে, কোনো পজিশন পাইনি, খুব আনন্দ হচ্ছে। না যাই হোক, আজকের কম্পিটিশনে কতজন নেমেছিল, 55 অ্যাবাভ পার্টিসিপেন্ট আজকে পার্টিসিপেট করেছিল কম্পিটিশনে, ম্যাক্সিমামই ন্যাচারাল নয়, ঠিক আছে, তো অ্যাজ এ ন্যাচারাল আমি সেখানে কীভাবে টেক্কা পেতে পারি, আমি আমার 100% দিয়েছি, এতেই খুশি। মাঝখান থেকে এন্ট্রি ফিজটা গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্টেজে উঠতে পেরেছি, কিন্তু
কিন্তু মেন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কালকে আগামীকাল আমাদের রয়েছে বডি বিল্ডিং কম্পিটিশান। বডি বিল্ডিং কম্পিটিশানে জন্যেই আমরা এসেছি, কিন্তু আজকে এটা নেমে গেলাম জাস্ট অ্যাজ এ এক্সপিরিয়েন্স, এতজন নামবে এটা আমি ভাবিও নি। তো এটাই আমার এখন চিন্তা যে মেন্স ফিজিকের জন্য আজকের জন্য এত খাটাখাটনি গেছে, এত ইম্প্যাক্ট পড়েছে বডিতে, ঠিক আছে, আজকের জন্য কালকে কোনো ইম্প্যাক্ট পড়বে কি না, নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়ে খুবই খারাপ, কারণ মাসলকে এতভাবে আমরা পুশ করেছি, আমি আজকে এতভাবে পুশ করেছি, কালকে মাসলকে ন্যাচারালি আরও পুশ করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। দেখা যাক কালকে কি হয়। রাত 11টা পেরিয়ে গেছে, আমাদেরকে রুম দেওয়া হয়েছে কিন্তু অনেকটা দূরে, হেঁটে হেঁটে ঘর ফিরছি। খাওয়া দাওয়া দিয়েছে কিন্তু সেরকম ভাবে পোষায়নি, ডাইজেস্ট করার জন্য এতটা দূরে আমাদের রুম দিয়েছে। বয়েল খাবারই দেওয়া হয়েছে, খুব ভালো কিন্তু খুব একটা পোষায়নি। দেখেওছে যে বয়েল খাবারটা খাওয়ার পর যে ডাইজেস্ট হয়, ওই জন্য আমাদেরকে 1 কিলোমিটার দূরে রুমটা দিয়েছে। আর বয়েল খাবারের মধ্যেও কিন্তু কিছুটা তেল ছিল, আর কালকে ব্রেকফাস্টও দেবে কিন্তু সেই সব ব্রেড টেড ওই সব দেবে, আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তো পাচ্ছি না, আর বাইরে থাকলে পাওয়াও যায় না। খাবার কত নিয়ে আসবো, হ্যাঁ রান্না করা খাবার টিকবেও না 24 ঘন্টার বেশি, তাই যা দিচ্ছে সেভাবেই থাকতে হবে। বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো গাল একদম বসে গেছে, চেহারার অবস্থা খুব খারাপ, চেহারার অবস্থা যদি এরকম হয় বডির অবস্থা কী হবে বোঝাই যাচ্ছে। ওয়াটার তো ড্রপ করে দিয়েছি, জলের কথা ভুলে গেছি, কালকের দিনটা পেরোলে বাঁচি। ডিনার করেছি কিন্তু সেখানে ডাল নেই, কারণ লিকুইড চলবে না, পুরো একদম ড্রাই সব কিছু খাচ্ছি। আজকে গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো, ঘুমটা খুবই দরকার, মানে খাবারের এতটাই অভাব। আমরা খাবার যেখানে দেওয়া হয়েছিল রেস্টুরেন্টে, একটা খাবার দেওয়া হয়েছিল পাত থেকে, আমাদের যে পাতে যে মাংস পড়েছিল, আলু পড়েছিল, সেখান থেকেও আমরা টিফিনে নিয়ে নিয়েছি, টিফিন বক্সে আমরা সেই সব খাবার নিয়ে নিয়েছি, তাদের সামনেই নিয়েছি, চুরি করিনি, সেই সব খাবার রাত্রিবেলায় খাবো। খিদে প্রচণ্ড পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড, জল দেশটাও পাচ্ছে, রেস্ট্রিকশনের জন্য এইভাবেই আছে, কিছু করার নেই, এই হচ্ছে বডি বিল্ডারের জীবন, ঠিক আছে। তো এটাই বলার যে কতটা আমরা স্যাক্রিফাইস করি, কম্প্রোমাইজ করে থাকি। বিয়েবাড়ির সিজন, সবাই যখন বিয়েবাড়ি যাচ্ছে ভালো মন্দ খাচ্ছে, এটাতে আমরা তখন এতটা স্যাক্রিফাইস করে পার্টিসিপেট করছি সেই সব জায়গায়, যারা করে তারা জানে বোঝে।